লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপিতে যোগদানের জন্য হিরিক লেগেছে রাজ্যে আইপিএফটিও দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন জনজাতি অংশের মহিলারাও বুধবার এমন ঘটনায় ঘটতে দেখা গেল আগরতলা সদর বিজেপি কার্যালয় বিজেপিতে যোগ দিলেন আইপিএফটির অর্গানাইজিং কমিটির সেক্রেটারি এবং তিপ্রামথা দলের কয়েকজন নেতৃত্ব সাত পরিবারের মোট তেইশ জন ভোটার এদিন যোগ দিলেন বিজেপিতে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে রাজ্যের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব না এটা এখন তারা উপলব্ধি করতে পারছে তাই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল থেকে নেতা কর্মীরা এসে বিজেপিতে যোগ দিচ্ছে বুধবার বিজেপির সদর কার্যালয়ে উপস্থিত থেকে এমনটাই জানালেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সহ সভাপতি তাপস ভট্টাচার্য আরও বলেন আইপিএফটি এবং তিপ্রামথা দলে আবেগের বশে সাময়িক সময়ের জন্য বিজেপি দলের বিরুদ্ধ রাজনীতি করলেও দলের নেতা নেতাকর্মীরা এখন বিজেপি দলে দেশে সামিল হচ্ছে তারা এখন হারে হারে টের পাচ্ছে ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করে মানুষের পাশে থাকে আর মানুষকে সাথে নিয়ে কাজ করে এটা রাজ্যের মানুষ ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন তাই আজকে জনজাতি অংশের মানুষের মধ্যেও বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তিনি আরও বলেন তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময়ে জনজাতির অংশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে এসে যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে তারা নিজেরা ইচ্ছা প্রকাশ করেছে যে এ রাজ্যে ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে এ রাজ্যের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব না এই বিশ্বাস তাদের মধ্যে এসেছে এবং সাময়িক সময়ের জন্য আবেগের বশবর্তী হয়ে তীব্র মতা বা আইপিএফটি তারা রাজনীতি করেছে এবং চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টিকে দুর্বল করার কিন্তু সত্য চিরদিন সত্যই থাকে ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করে মানুষের পাশে থেকে কাজ করে মানুষকে সাথে নিয়ে কাজ করে এটা রাজ্যের মানুষ আজকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছেন তাই আজকে জনজাতি ক্ষেত্রেও বিশাল পরিবর্তন ঘটতে চলেছে এবং বিভিন্ন সময়ে আইপিএফটি মথা বা অন্যান্য পার্টি থেকে জনজাতি জনজাতিভিত্তিক পার্টি থেকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন রিপোর্ট আর ই নিউজ